চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 সামনে শুরু হতে চলেছে, তার ফার্স্ট লিগের প্রেডিকশন নিয়ে চলে এসেছি আমরা। ফার্স্ট ম্যাচ হচ্ছে রিয়েল মাদ্রিদ এবং পিএসজি। প্রেডিকশন বল। এটা হবে 2-1 পিএসজি। পিএসজি জিতবে কিন্তু 3-1 হতে পারে। আমার মতে রিয়েল মাদ্রিদ জিতবে, স্কোর লাইন থাকবে 2-1, খুবই কম্পিটিটিভ গেম হবে। সেকেন্ড ম্যাচ পড়ছে স্পোর্টিং এবং আমাদের ম্যান সিটির মধ্যে। তো ম্যান সিটি ডমিনেট করবে পুরোপুরি, খুব অনেক পজিশন রাখবে এবং স্কোর লাইন প্রেডিকশন 3-1 4-0 জিতবে। তারপরের ম্যাচ হচ্ছে সাউথবার্গ এবং বায়ান। তো বায়ান একদম আমার মনে হয় ট্র্যাশ করবে এবং স্কোর লাইন হবে 4-1 3-0 পর বায়ান। তারপর থাকছে ইন্টার লিভারপুল, বিগ ম্যাচ। তো ইন্টারও খুব ভালো খেলছে এখন, আর লিভারপুল তো আমরা সকলেই জানি কি ডেডলি ফর্মের মধ্যে দিয়ে চলছে। স্কোর লাইন মেবি 3-2 ফর লিভারপুল। 3-2 লিভারপুল। 2-1 সালা স্কোর করবে তো? সালা অবশ্যই। নেক্সট চেলসি আর নাম জানি না, LOSC। তো চেলসি ডমিনেট করবে, চেলসি ভালো খেলবে কিন্তু খুব বেশি হাই স্কোরিং ম্যাচ হবে না। আই থিঙ্ক 1-0 আর মেবি 2-0 ফর চেলসি। চেলসি 2-0 চেলসি 1-0 নেক্সট ম্যাচ ভিলেরিয়াল অ্যান্ড জুভেন্টাস। জুভেন্টাস কিন্তু এখন খুব ভালো খেলছে, রিসেন্ট লিগে খুব ভালো পারফর্ম করছে জুভেন্টাস, আর ভিলেরিয়ালও খুবই আনপ্রেডিক্টেবল, খুবই ভালো টিম। আমার মনে হয় জুভেন্টাস এটা জিতে যাবে ফর 2-1 ভিক্টরি ফর জুভেন্টাস। নেক্সট ওয়ান অ্যান্ড দ্য ভেরি বিগ ম্যাচ, অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যান্ড অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস ম্যান ইউনাইটেড, 24th of February, বিগ ম্যাচ। আমি প্রেডিকশন করছি ম্যান ইউনাইটেড ফর 2-1 অ্যান্ড অফকোর্স আমাদের সকলের প্রিয় সিউ স্কোর করবে। অ্যাটলেটিকো মাদ্রিদ ফেব্রুয়ারি আর গ্রিজমান স্কোর করবে আর 2-0 আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড স্কোর জিতবে আর ওটাতে গোল হবে 1-0 নেক্সট ওয়ান লাস্ট ম্যাচ বেনফিকা ভার্সেস আজাক্স। তো আজাক্স জিতবে, আজাক্সে খুবই কন্ট্রোল টিম, খুবই ব্যালেন্স আছে ওদের মধ্যে এবং খুবই প্রেসিং, একটা হাই প্রেসিং গেম খেলে। তো আমার মনে হয় আজাক্স এটা 2-0 করে রাখবে। 1-0 অ্যাজাক্স জিতবে, সবাই অ্যাজাক্স জিতবে। ওকে, সো দ্যাটস ইট ফর দ্য ফার্স্ট লেগ। আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো এবং অবশ্যই তোমাদের প্রেডিকশন জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং আমাদের সঙ্গে থেকো। টিল দেন আবার দেখা হচ্ছে কোন পরের ভিডিও।